ম্যানস দুবাই দ্বিতীয় দিন। আজকে আমাদের ইভিনিং টার্গেট হচ্ছে ডেজার্ট সাফারি এবং ডেজার্টে বাইকিং, পাশাপাশি ডেজার্ট আমরা ঘুরে দেখব। সন্ধ্যার পর রয়েছে ডেজার্টে কিছু কালচারাল প্রোগ্রাম। তারপরে মনে হচ্ছে খুব স্লো, এই ডানে বামে ডেজার্ট দেখা যাচ্ছে, মানে মরুভূমি। মরুভূমির বাম পাশে বাউন্ডারি দেওয়া, বাউন্ডারি কারণ হচ্ছে এই মরুভূমি তাহলে ক্যামেল আছে, মানে উট আছে, যাতে মেইন রোডে না চলে আসে। তো আমরা একটু দেখি কোনো ক্যামেল দেখতে পারি কিনা, ওয়েটিং এ আছে। Now time to desert safari. আমরা এখন এই মরুভূমিতে চলে আসলাম, আরবের তপ্ত গরমের ভেতরে। সবাই আমরা জাফরুল্লাহ সারাফাতের ধারাভাষ্যকার প্র্যাকটিস করছি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম দুবাইয়ের একটা ডেজার্ট সাফারি এন্টারটেইনমেন্টে। এখান থেকে ডেজার্ট সাফারিতে যাওয়া যাবে। একটা উট বসে আছে, ক্যামেল, বেশ গরম বাতাস। আমরা এখান থেকে সাফারি এনজয় করব। এই চার চাকা মোটর কারগুলো নিয়ে এই ডেজার্টের ভিতরে ঘোরা যায়। রেন্ট নিয়ে যেতে হয় এবং বিভিন্ন এরিয়া আছে ভাগ করা, এক এক এরিয়া এক একটা চালাতে হয়। বিস্তীর্ণ মরুভূমি, চোখ যত যায় শুধু মরুভূমি আর মরুভূমি। প্রচণ্ড গরম, তপ্ত বাতাস। এখন আমরা এই বাইক চালাবো, দেখি মরুভূমিতে এটা যাত্রা করি কেমন।
يكرمني فيها الله يكرمني فيها. বাইক চালিয়েছি এই ডেজার্টে এখন আমরা গাড়ি নিয়ে ঢুকব इट्स অ্যামেজিং এক্সপেরিয়েন্স এই মরুভূমিতে বালু কিন্তু বেশ গরম Oh, yeah.
কঠিন থ্রিল হইল। আমরা এখন একদম মরুভূমির ভেতরে আছি, এই সেই মরুভূমি, এই মরুভূমির ভিতরে আমরা এখন ডেজার্ট সাফারি করলাম। তো আমরা এখন এখানে একটু ফটোগ্রাফি করবো, পা পিছলে যাচ্ছে বারবার, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, খুব সুন্দর খুব সুন্দর। It's a nice experience. It's amazing. All we need is one night in Dubai. Close your eyes and dim the lights. All we need is one night in Dubai. You and I don't say goodbye.